ঘড়ি সাধারণত বাম হাতে পরা হয় অধিকাংশ নারী পুরুষই বাম হাতে ঘড়ি পরে অভ্যস্ত কিন্তু কেন বাম হাতে ঘড়ি পরার কারণ না জেনেই অনেকে পড়ছেন অনেকে উত্তর দেন অন্যরা বাম হাতে পড়েন তাই আমিও পড়ছি ঘড়ি বাম হাতে পড়ার পেছনে কারণ রয়েছে ইতিহাস বলছে সর্বপ্রথম ছোট ঘড়ি আবিষ্কার হয় হাতে পড়া যেতে পারে সেই ধারণা তখন ছিল না পরে বোর যুদ্ধের সময় একদল সৈনিক চামড়ার স্ট্র্যাপে ঘড়ি আটকে প্রথম কবজিতে পড়া শুরু করেন মিলিটারি অপারেশনের প্রতি মিনিটকে নথিবদ্ধ করতেই তারা এটি করেছিলেন পকেট থেকে ঘড়ি বের করে সময় নথিবদ্ধ করা ছিল কষ্টকর তাই হাতে ঘড়ি বেঁধে নেওয়ার উপায় বের করেন সেই থেকে শুরু হয় হাতে ঘড়ি পড়ার চলন তখনও বাম কিংবা ডান হাতের চল শুরু হয়নি তবে ঘড়ি পরার চল জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে আসে নানা ডিজাইন সেই ঘড়ি ছিল বিশালাকৃতির এবং ততটা টেকসইও ছিল না কোনো কাজ করতে গেলেই সেই ঘড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল ডান হাতেই বেশি কাজ করা হতো তাই ঘড়ি যেন ভেঙে না যায় তা নিশ্চিত করতে বাম হাতে পড়া শুরু হয় আর তখন বাম হাতের ঘড়ি পড়ার অভ্যাসেই বেশ স্বাচ্ছন্দ্য পেতে থাকে মানুষ আস্তে আস্তে এই রীতিও জনপ্রিয়তা পায় শুরু হয় বাম হাতে ঘড়ি পরার চল বিজ্ঞান বলছে শরীরের গঠনকে গুরুত্ব দিলে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে ঘড়ি পরা উচিত তবে বিভিন্ন গবেষণার তথ্যে উঠে এসেছে অধিকাংশ মানুষই ডানহাতি হয় তাদের চোখের গতিবিধি বিচার করে দেখা গেছে তারা বাম হাতে ঘড়ি পড়লে সহজে সময় দেখতে পারে তাছাড়া ডান হাতে কাজ করা বা খাওয়া হয় তাই ঘড়িতে সময় দেখতে সেই ব্যস্ত হাত ব্যবহার করা কষ্টকর খাওয়া বা কাজ থামিয়ে সময় দেখতে হবে বাম হাতে ঘড়ি পরলে এমন সমস্যায় পড়তেও হয় না সেই থেকেই বেশিরভাগ নারী পুরুষ বাম হাতে ঘড়ি পরা শুরু করেছে আজকের দুনিয়ায় সব কিছুই স্মার্ট ফোন স্মার্ট এমনকি ঘড়িও তাই তো আরও বাম হাতে ঘড়ি পড়ার প্রয়োজন বেড়েছে কারণ যেমনটা আগেই আলোচনা করা হয়েছে যে এ বিশ্বের বেশিরভাগই ডানহাতি আর বাম হাতে ঘড়ি পড়লে তবেই না ডান হাত দিয়ে সহজেতা অপারেট করা সম্ভব হবে তাই তো আজকের দিনে বাম হাতে ঘড়ি পড়ার প্রয়োজন বেড়েছে আরও বেশি মাত্রায়